হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশা ছিলেন, জগৎ বিখ্যাত বাদশা, সারা পৃথিবী রাজত্ব করেছেন চারজন, সারা পৃথিবী রাজত্ব করছেন চারজন মানুষ, কতজন মানুষ? চারজন, সারা পৃথিবী রাজত্ব করে নাই মানে সবাই, আজকে বর্তমান সময়ে সারা পৃথিবী রাজত্ব কেউ করতেছে? কেউ করতেছে না। বাংলাদেশের মালিক, বাংলাদেশের গভর্নমেন্ট একজন, সরকার একজন, পাকিস্তানের সরকার আরেকজন, ভারতের সরকার আরেকজন, মিশরের সরকার আরেকজন, কিন্তু সারা পৃথিবী রাজত্ব করেছেন চারজন বাদশা, এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হচ্ছে অমুসলিম, দুইজন মুসলমান আর দুইজন হচ্ছে অমুসলিম। এই দুইজন মুসলিমের মধ্যে একজন হলো বাদশা যুলকারনাইন, 16 নম্বর পারার মধ্যে আসছে, সূরাতুল কাহাফের মধ্যে আসছে বাদশা যুলকারনাইনের কথা, যা তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল যে বাতাস তার অনুকূলে করে দিয়েছিলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, যে সে বাতাসের চাইতে তার স্পিড ছিল আরো বেশি, সে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সকল দিক সে ভ্রমণ করেছেন, সকল দিক সে দেখেছেন, ঘটনা বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। বাদশা যুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করেছেন। দুই নাম্বার হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন, তার কি ক্ষমতা ছিল, তার কি পাওয়ার ছিল, বাতাস তার কথা শুনত, জিন ইনসান গাছ পাতা তরুলতা পশু পাখি সকল কিছু, সকল জীব জানোয়ার, হায়াওয়ান জানোয়ার জিন্নাত তার কথা শুনত, বলেন সুবহানাল্লাহ। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বেকার নবীদের সাথে সাক্ষাৎ করতেন, সরাসরি সাক্ষাৎ করতেন, কথা বলতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা দেখেন একজন সুশ্রী বালক যুবক, অথচ তার মৃত্যুর সময়, এখন তার মৃত্যুর সময় আর অল্প সময় বাকি আছে, তার হায়াত কবজ করতে হবে, তার রুহ কবজ করতে হবে, জিব্রাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন বাদশা যুলকারনাইনের কাছে, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কে আসে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা দেখেন সুশ্রী একজন বালক, সুশ্রী একজন যুবক, কিন্তু কিছুক্ষণ পরেই তার রুহ কবজ করতে হবে চীন দেশে। কোথায়? চীন দেশে। আর আছে কোথায়? আছে এক দেশে, আর রুহ কবজ করতে হবে আরেক দেশে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, একটু পরে তার রুহ কবজ করতে হবে, যেটা আমি বলতেছিলাম, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, সেখানেই মৃত্যু আপনার চলে যাবে, সেখানে আপনার মৃত্যু চলে যাবে। হাদিসের মধ্যে আসছে মায়ের পেটে যখন মালাকুল আরহাম একজন ফেরেশতা আছে, যখন একটা মাতৃ গর্ভে একজন সন্তান আসে, সেই সন্তানটাকে যখন গুস্ত আকারে হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার কুদরতি ভাবে এই মালাকুল আরহামের মাধ্যমে সে যেখানে ইন্তেকাল করবেন, সে তার জানাজা যেখানে হবে, সেখানে কিছু মাটি তার এই ইয়ার সাথে রেহেমের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে এটা মিশিয়ে দেন, যার কারণে যেই জায়গার মাটি থেকে তাকে বাড়ানো হয়েছে সেই জায়গায় তার ইন্তেকাল হয়, সেই জায়গায় কি হয়, ইন্তেকাল হয়। দেখবেন অনেক সময় একটা মানুষ অনেক দূরে গিয়েছিল, কিন্তু তার আসার কথা না, কিন্তু সে তার মন মানতেছে না, ভালো লাগতেছে না, বাড়ি চলে আসছে, বাড়িতে আসার পরে তার ঘরের মধ্যে সে ইন্তেকাল করছে, এমন হয় না? এমন হয় না? মসজিদে ইন্তেকাল করে এমন হয় না? রাস্তায় ইন্তেকাল করে এমন হয় না? তাহলে বুঝতে হবে তার যেখানের মাটি দিয়ে তাকে বাড়ানো হয়েছে, যে মাটির অংশ তার দেহের মধ্যে ছিল সেই জায়গার মধ্যে তার ইন্তেকাল হবে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা দেখেন সেই যুবক যার মৃত্যুটা, যার রুহ কবজ করবেন একটু পরেই, কিন্তু আশ্চর্য হয়ে গেলেন যে চীন দেশে তার রুহ কবজ করব আর সে এখানে। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইলেন, একটা ভয়ানক দৃষ্টিতে তাকাইলেন। এই তাকানোর কারণে এই যুবক, সুশ্রী যুবক একটা ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়ার কারণে বাদশা
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের পাওয়ার অনেক পাওয়ার সেই যুবক জানতো সাথে সাথে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন ওগো আল্লাহর নবী আপনি আমাকে আমার ভয় লাগতেছে আমার ভালো লাগতেছে না বাতাস তো আপনার অনুকূলে বাতাস আপনার কথা শুনে আপনি আমাকে চীন দেশে পাঠিয়ে দেন বাতাসের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাতাসকে বললেন যে এই যুবককে চীন দেশে পাঠানোর জন্য সাথে সাথেই সেই যুবককে বাতাস কি করলেন চীন দেশে পাঠিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে সেখানেই তার রূহ কবজ করলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যেখানে যার হায়াত শেষ সেখানেই তার ইন্তেকাল হবে সেখানেই তার ইন্তেকাল হবে এজন্য মৃত্যু আপনাকে আমাকে বরণ করতেই হবে মৃত্যু ছাড়া উপায় নাই জান্নাতে যাবেন মৃত্যু বাধা জাহান্নামে যাবেন মৃত্যু বাধা যদি আপনি জান্নাতে চাইতে চান তাহলে আপনাকে মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু ছাড়া মনিবের মোলাকাত সম্ভব না মৃত্যু ছাড়া কি মনিবের মোলাকাত সম্ভব না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আপনি যদি চলে যান বহু দূরে কেউ জানে না লোক আড়ালে আপনি আপনার সমাজ ত্যাগ করেছেন ঘর বাড়ি ছেড়ে দিয়ে নির্জন এমন এক জায়গায় গেছেন কেউ জানে না সেখানেও মৃত্যু চলে আসবে সেখানেও কি করবেন মৃত্যু চলে আসবে মৃত্যু এমন এক জিনিস যে মৃত্যু আপনি প্রাচীর বিশাল অট্টালিকা বানাইলেন যেখানে কোনো শব্দ শোনা যায় না যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না সেখানেও মৃত্যু নামক জিনিস আপনার হাজির হয়ে যাবে যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে বলেন সুবহানাল্লাহ